গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম, তো এখন ঘড়িতে বাজে, তোমাদেরকে দেখাই, এই দেখো 10:26। তো ঘুম থেকে উঠেই দেখো আমার রেমেডি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আমার রেমেডি নয় আর কি, আমার নয় এটা আর কি, এখন আমি খাচ্ছি তাই আমার বললাম। এটা হচ্ছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, মধু লেবু আর গরম জল। তো সেইটা কি বলতো, এক্সারসাইজ করার টাইমই পাচ্ছি না। ভাবছি করব করব, টাইম বের করব, কিন্তু হয়ে উঠো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু খেয়ে নিই। কিন্তু কি বলতো, লেবু আমি একদম পছন্দ করি না, তার মধ্যে আবার মধু, মানে একদম একটা কম্বিনেশনটা একদম বিচ্ছিরি। আর কি বলতো, তোমাদের অনেকেই না কমেন্ট কমেন্ট করছো, তো তার জন্য ভাবলাম যে ভিডিওর মধ্যেই বলে দিই। অনেকেই কমেন্ট করেছে যে আমি যে চাকরিটা পেয়েছি ওটা বিয়ের আগে না বিয়ের পরে। তো আমি চাকরিটা কি বলতো বিয়ের পরে পেয়েছি, বিয়ের প্রায় 3 বছর পরে পেয়েছি। তারপরে আবার কিছুজন কমেন্ট করছে যে 2019-এর যে কেস হয়েছিল, কেসের আগে জয়েন করেছি না পরে। তো ছেলে আর মেয়েদের একসাথে ছিল, কিন্তু মেয়েদের কি বলতো, মেয়েদেরটা নিয়ে কোনো কেস হয়নি। তো মেয়েদেরটা তোমার, আমি এক মানে জয়েন হয়েছে যখন মেয়েদের 2019-এ মেয়েদের ব্যাচটা জয়েন হয়েছিল তোমার ওই ফেব্রুয়ারির লাস্টের দিকে আর মার্চের ফার্স্টের দিকে কিছু, 2019-এ। আর কিন্তু আমার কি হয়েছিল বলতো, আমার যেরকম তোমার ভিআর, ভিআরটা খুব লেট হয়ে গেছিল। মানে তোমার, আমার হচ্ছে এইচএস পর্যন্ত বর্ধমান ছিল, আর তারপরে তোমার গ্র্যাজুয়েশনটা নদিয়ায় ছিল, সেই কারণে ভিআরে আমার অনেক দেরি হয়ে গেছিল। তো প্রথমে একটা ব্যাচ হয়ে গেছিল, তো সেই ব্যাচটা 3 মাস পরে, আর মাঝখানে ভোট পড়ে গেছিল, সেই কারণে 3 মাস পরে আর কি, জুন মাসে 2019 সালের জুন মাসে আমি জয়েন করেছিলাম। 2019-এর জুনের 8 তারিখে আমার জয়েনিং ছিল, ব্যারাকপুরে আমার ট্রেনিং হয়েছে। আর আগের ব্যাচগুলো কি, মেয়েদের যে কটা ব্যাচ হয়েছে রায়গঞ্জ, তারপরে তোমার শালুয়া, ব্যারাকপুর, সব জায়গাতেই হয়েছে। আর লাস্টে শুধু আমাদের ওই 120 জন মতন, মানে সবারই, অল ওয়েস্ট বেঙ্গলে ভিআরটা মানে আটকে গেছিল, তো তাদের সবাইকে নিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে যে কয়জন যেখানে ছিল সেটাকে নিয়ে একটা নতুন ব্যাচ করা হয়েছিল। তো সেই ব্যাচে আমি ট্রেনিং করেছি, তো পরের ব্যাচ হয়ে গেছি। তো মানে আমাদের যারা একসাথে রিক্রুট তারা আর কি 3 মাস আগে বেরিয়ে গেছে, ওরা হচ্ছে জুন জুলাই আগস্টের দিকে বেরিয়ে গেছে ট্রেনিং থেকে, আর আমরা আমরা নভেম্বরে বেরিয়েছি, নভেম্বরে পাসিং আউট হয়েছে। এই তো হলো ব্যাস। তাছাড়া কি বলতো, আবার কয়েকজন কমেন্ট করছে যে তোমার বেবি বেবি হওয়ার আগে চাকরি পেয়েছো না বেবি হওয়ার পরে? তো আমি তো তোমাদের বলেই দিলাম যে বিয়ের পরে আমি চাকরি পেয়েছি 3 বছর পরে, কিন্তু বেবি বলতে কি বলতো, তোমরা অনেকে আবার বলছো যে 18-19 সালে সবাই মোটামুটি জানো, আর আমার বাবুকে তো দেখেছো, ওর বয়স কেবল 1 বছর 3 মাস। তাহলে তোমরা বুঝেই নাও যে ও মানে চাকরি পাওয়ার আগে না পরে বাবু। তো বাবুর বয়স কেবল 1 বছর 3 মাস আর জয়েন করেছে সেই 19-এ। তার মানে হচ্ছে তোমার কি বলতো, আমি বাবু আমার চাকরি পাওয়ার অনেক পরে হয়েছে, আর চাকরি তো পেয়ে গেছি প্রায় 3 বছর আগে। বাবুর বয়স হচ্ছে, চাকরি পেয়েছি 4 বছর হয়ে যাচ্ছে, আর বাবুর বয়সে 1 বছর 3 মাস। তো এই হলো। আর এছাড়াও যদি কারোর আরো কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেব। আমি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলতো, বুঝতেই তো পারো যে ফ্যামিলি নিয়ে, তারপরে একাই থাকি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে, ডিউটি করে সেরকম সময় হয়ে ওঠে না, সেই কারণে আর কি হয়তো একটু লেট হয়, কিন্তু আমি সবারই মোটামুটি চেষ্টা করি কমেন্টস এর উত্তর দেওয়ার। আর দেবই না বা কেন, তোমাদের সবাইকে নিয়েই, মানে সবার সবাইকে নিয়ে আমার এই পরিবারটা, তো সব সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এটাও মানে সব যতদিন মানে পারবো সবকিছু মেনটেন করে চলতে ততদিন করব, তারপরে যেদিন আর পারবো না সেদিন কি করব, সেদিন আর কিছু করার নেই, সেদিন সব স্টপ হয়ে যাবে অটোমেটিক এমনিতেই। তো এখন 10:30 বাজে, তো ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছি আমি, চা আমার হয়ে গেছে, আর এখন হচ্ছে তোমার চা মুড়িটাই খাবো, তারপরে দুপুরে যা করি করি। তো আমার আরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো আর এই যে কটা প্রশ্ন ছিল সে কটার উত্তর আমি দিয়ে দিলাম, তো সেটা নিশ্চয়ই সবার পরিষ্কার হয়ে গেছে। তো এখনকার মতন এই পর্যন্তই, টাটা।